রপ্তানিকারক এবং প্রবাসীদের কাছ থেকে বাণিজ্যিক ব্যাংক এখনও ডলার কিনছে 100 টাকার নিচে, অথচ বিক্রি করছে 115 টাকার ওপরে। কার্ভ মার্কেটে বেচা কেনা হচ্ছে আরও বেশি দামে। রপ্তানিকারকরা বলছেন, কারসাজির মাধ্যমে অধিক মুনাফা বাগিয়ে নিচ্ছে ব্যাংকগুলো, ফলে বৈদেশিক মুদ্রার বিনিময়ে হারের স্থিতিশীলতা আসছে না। আর আমদানিকারকরা বলছেন, ডলার বাজার স্থিতিশীল না হওয়ায় আমদানির সাহস পাচ্ছেন না তারা, এতে সংকট তৈরি হচ্ছে দেশের বাজারে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের অতি কথনের খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন সুহাগ কুমার বিশ্বাস। গেল কয়েক বছর ধরে রপ্তানিমুখী শিল্প আর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভিত্তি করে সারা বছরের আমদানি দায় মিটিয়ে $49 বিলিয়ন রিজার্ভ করে বাংলাদেশ। কিন্তু করোনা থাক্কার পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ছন্দপতন ঘটে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার ঢেউ আশ্রে পড়ে বাংলাদেশে। আয় ব্যয়ের হিসেব মেলাতে টান পড়ে রিজার্ভে। আমদানিকারকরা বলছেন, ডলারের বাজার অস্থিতিশীল হওয়ায় সংকটে আমদানি নির্ভর শিল্প প্রতিষ্ঠান। ডলারটা যদি কোনো জায়গায় গিয়ে স্থিতিশীল হতো, তা আমরা আমাদের পণ্যটা কী আমাদের কস্টিং পড়বে ওটা আমরা একটা ধারণা করতে পারতাম। আজকে সাপোজ ডলারে চলতেছে 102-103 টাকা, এখন বাই দ্য টাইম আমি আর সেটা খুললাম এবং মালটা আসলো, দেখা গেলো যে আরও 5-7 টাকা বেড়ে যাচ্ছে, এবং যখন পণ্যটা আমার ফ্যাক্টরিতে যাচ্ছে আরও 2-3 টাকা বেড়ে যাচ্ছে। রপ্তানিকারকরা বলছেন, বহু বছর ধরে আন্তঃব্যাংকিং খাতে ডলারের দাম বেঁধে রেখেছে সরকার। এই সুযোগে রপ্তানিকারক আর বৈধ পথে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের ঠকিয়ে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে ব্যাংক। হঠাৎ ডলার সংকট তৈরির এটি অন্যতম কারণ। আমরা যারা এক্সপোর্ট করি আমাদের মাধ্যমে ডলারটা আসে, আমরা ব্যাংকের থেকে 94 অথবা 95 ভিতরে আমরা পাচ্ছি। আমার থেকে যদি ব্যাংক এটা 94 দিয়ে কিনে, তাহলে এটা 2-3 টাকা বেশি দামে বিক্রি করুক। এখন এটা 100 টাকা, 105 টাকা, 10 টাকা হবে কেন? যে এখানে একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। আর অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ না থাকার দায় কাঁধে তুলে নিয়েছে সরকার। ওনারা জাতিকে শুধু আশ্বাস আর প্রশ্বাস দিচ্ছেন, 2 মাস পরে সব ঠিক হয়ে যাবে। আর আমেরিকা যখন নিজের টাকা নিজের ডলারের দাম নিজে বাড়াচ্ছে, 2 মাস পরে কি আমরা ডলার ছাপাবো? আমরা 50 বিলিয়ন এক্সপোর্ট করি, 2 মাস পরে কি আমরা 80 বিলিয়ন এক্সপোর্ট করতে পারবো? যদি করি সেটা আমরা কী এক্সপোর্ট করবো? গরু ছাগল মানুষ কি এইসব কথা তো বলতেছে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভে এমন অস্থিরতার মধ্যে আগুনে ঘি ঢেলেছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। এতে আমদানি রপ্তানি বাণিজ্য আরেক দফা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মুদ্রাস্ফীতি ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। সোহাগ কুমার বিশ্বাস, SATV চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।